পাহাড় থেকে যাবার সময় কেউ দেখে আমার তো আর অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, তো আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। চলো চলো এখান থেকে চলো, চলো কোন জায়গায় যাবো? ওদিকে একটা জঙ্গল আছে, ওখানে চলো চলো। চলো আর তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেলবে তো। এ দাঁড়াও দাঁড়াও, এখানে একটা তোমার জন্য জিনিস রাখছি, এটা নাও আগে, এটা নাও। আরে মানুষের আওয়াজ শুনতেছি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, কুইক কুইক। কোন জায়গায়? আচ্ছা ওটা রাখো আগে, ওটা রাখো। শুনো, আচ্ছা তুমি যাচ্ছো, বাসায় কে কে দেখছে? কেউ দেখে না, সবাই ঘুমাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা আজকে কি, আজকে কি দিন জানো তো? আজকে কি ভ্যালেন্টাইন্স ডে? আচ্ছা একটা কাজ করো, মাছটা খুলে ফেলো, মাছ খুলো না, মাছকে পাহাড়ি মাছ পরে থাকবে তোমাকে কি এখানে আমি নতুন দেখতেছি? আচ্ছা শুনো, তোমার জন্য আমি একটা গিফট আনছি বুঝছো, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে আমরা তো আমাদের প্ল্যানটা হয় নাই তাই এখানে পাহাড়ে আসতে হলো, তারপরে যদি পাহাড় থেকে যাবার সময় কেউ দেখে আমার তো আর অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, তো আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা এই পাহাড়ে কি কোনো মানুষ আসার সম্ভাবনা আছে? আচ্ছা শুনো, আমাদের তো আজকে বেড়ানো হলো না, তো তোমার জন্য আগে একটা গিফট আনছি, যা হওয়ার পরে হবে, খুলে দেখো তো এটা কি। তুমি টিকটক করো, তোমার এক জোড়া ভালো শো নাই, স্নেকার একটা এক জোড়া স্নেকার আনছি তোমার জন্য, দেখো খুলে দেখো। আচ্ছা শুনো, সবাই ফুল দিতে পারে বুঝছো, আজকে তোমার জন্য ফুল আনতে পারি নাই, কারণ এখানে আসবো ফুল নিয়ে কেউ দাঁড়িয়ে থাকলে কি কেউ সন্দেহ করবে, ওর জন্য আমি ফুল আনি নাই বুঝছো। আর ফুল আর কত টাকা, ফুল হচ্ছে 15-20 টাকা জিনিস, ওগুলো কি কোনো কাজের? আসলে কাজের না, আমাদের ভালোবাসাটাই হলো আসলে, তাই তো। তো স্নেকার গুলো কি তোমার পছন্দ হয়েছে দেখো তো? হ্যাঁ পছন্দ হয়েছে, অনেক সুন্দর সুন্দর হলো হবে, তুমি একটু পরে দেখো, পরে দেখো, তুমি টিকটক করতে লাগবে, তুমি তো ইদানিং নাকি শুনতেছি তুমি টিকটক করো, তোমার টিকটক আইডিটার নাম কি? আচ্ছা তোমাকে বলবো, এখন মনে নেই। আচ্ছা আচ্ছা পরে পরে দেখো তো। হয় আরে এগুলা তুমি কি জুতা পরে আসছো? সি সি আজকে ভ্যালেন্টাইন ডে, তুমি এগুলা কি জুতা? এটা পাহাড় তো ছেড়ে যাবার জন্য ভালো জুতা গুলো আছে। আচ্ছা তাড়াতাড়ি পরো, টাইম নেই। আরে মানুষের শব্দ শুনতাছি তো? না দেখে মানুষ আসবেন, ওগুলো রাখতে কথা আমাকে। হ্যাঁ হয়েছে, একটু ভালোভাবে দেখো। হ্যাঁ একটু টাইট হয়েছে, টাইট হয়েছে, সমস্যা নাই, এগুলা ওই পড়তে পড়তে লুজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওটা পরে দেখবে নাকি পড়তে হবে না? পড়তে হবে না, একটু পড়ছি। আচ্ছা এই জুতাগুলো পেয়ে তুমি কি খুশি হয়েছো? অনেক খুশি হয়েছে। আচ্ছা জুতাগুলো কোন দোকান থেকে নিয়েছো আর কয় টাকা দিয়ে নিছো? জুতাগুলো হচ্ছে 900 টাকা নিছে মাত্র, দাম দিছিল 1,500, না 1,500 টাকা দাম দিছিল, অনেক দাম বলতেছো, 1,500 টাকা দাম দিছিল এই জুতাটা, তো ওটা আমি দরদাম করে 900 টাকা নিয়েছি। ওটা সুরঙ্গ পার্কে একটা ওই 2 তারিখে গেছিল যে সুরঙ্গ পার্কে, ওখানে একটা দোকান আছে না, ওই দোকান থেকে কি ওটা নিছি আর কি। আচ্ছা যা হোক ওগুলো রেখে দাও, যা করার এখন করবো। প্যাকেট করে ফেলো, প্যাকেট করে ফেলো, প্যাকেট করে ফেলো। আচ্ছা তোমাকে তো আমি জুতা গিফট দিছি, তুমি আমাকে কি দিবা? আমি তো কিছু আনি নাই, কিছু আনি নাই তোমার থেকে, না আমার তোমার গিফট দরকার নাই, তোমার থেকে ভালোবাসা দরকার আমার, আজকে ভ্যালেন্টাইন ডে তুমি আমাকে কিছু দিবে না? তুমি কি চাও? আমি কি চাই তুমি বুঝো না, লুচ্ছামি করতে চাও? কি লুচ্ছামি করতে চাও তুমি আমাকে, লুচ্ছা বললে আমি কি চাও? তুমি তো বলতেছো আমি বুঝবো, তো আর কি বুঝবো? তুমি এটাই বুঝছো না, আমি কি তোমার সাথে কিছু করতে চাচ্ছি? তাহলে তুমি বলো কি চাও, কি চাই তুমি বুঝো না, তোমার সাথে তোমাকে একটু জড়িয়ে ধরবো, তো আমি জড়িয়ে ধরলে আমি খুশি। আসো আসো। আচ্ছা শুনো, আমি তোমাকে অনেক আগেই বলেছি আমার মনে কোনো খারাপ কিছু নাই, আমি তোমার সাথে ভ্যালেন্টাইন ডেতে দেখা করতে চাইছি, এবং কি পাহাড়ে হলেও দেখা করছি, ওটাতে আমি খুশি হয়েছি বুঝছো, তো তোমার সাথে আরো বেড়াতে যাবো সামনে, এখন তো সবাই সন্দেহ করতেছে, সন্দেহ করার ফলে তুমি আমার সাথে বাইরে যেতে পারো নাই, তো তোমাকে আমি গিফটটা দিছি আর একটু জড়িয়ে ধরছি তো। আচ্ছা এই শব্দ আসতেছে কোত্থেকে? ওই পাশে রাস্তা আছে না, ওখান দিয়ে তো গাড়ি চলে, তো এখান থেকে, এখান থেকে যদি কেউ এখানে চলে আসে না, কেউ রাস্তা দিয়ে তো গাড়ি চলবে, এখানে কেউ আসে না। আচ্ছা তোমাকে নিয়ে আমার অনেক ঘোরাঘুরি করার স্বপ্ন আছে বুঝছো, তোমাকে নিয়ে আমি অনেক দূরে যেতে চাই, মানে সকালে বের হবো, মানে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ যাবো, ঠিক আছে সমুদ্র পাড়ে,
সমুদ্র পাড়ে গিয়ে আমরা ঘোরাঘুরি করব, খাবো দাবো। এখান থেকে কিছু খাওয়াতে পারলাম না, এখানে জাস্ট গিফটটা নিয়ে আসতে পারলাম, আর কিছু আনার আসলে উপায় ছিল না। পতেঙ্গা সি বিচ গিয়ে আমরা ঘোরাঘুরি করব, খাবো দাবো, কিন্তু ওটার জন্য একটা সময় দরকার হবে। তুমি কি কোনো রকম ভাবে তোমার বাসা থেকে মানে সকাল সকাল 8টার ভিতর কোনোদিন বের হতে পারবে? সকাল 8টায় বের হবে, আবার কি সন্ধ্যা 6টা পর্যন্ত? আচ্ছা, ওই শিউলির বাড়িতে? আচ্ছা, শিউলি তো একটা প্রেমিক আছে। আমি তো ওখানে যাই মাঝে মাঝে, ওরকম যাই, থাকি একদিন, তারপর আসি। আচ্ছা, যা খাওয়ানোর ওখানে খাওয়াবো, তুমি আমাকে যা দেবার ওখানে দেবে, ঠিক আছে? তুমি কিন্তু কিছু টাকা জোগাড় করে আমার জন্য গিফট গিফট রাখবে, তুমি আমাকে আজকে দাও নাই, গিফট দেবো। তো টাকা কোথা থেকে পাবে? টাকা আছে বাসায়, বাজারে যেতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, এখানে তো মানে নিরিবিলি জায়গা, একসাথে বের হওয়া যাবে না। তুমি কি আগে যেতে পারবে? তুমি আগে যাও, এটা নিয়ে, এটা নিয়ে চলে যাও। আচ্ছা যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমাকে ফোন করবো। এই মানুষ দেখলে, মানুষ দেখলে আমাকে একটা সিগন্যাল দিও, মানে একটা খাসি দিও, ঠিক আছে? যাও, আমি 1 মিনিট পর আসতেছি, তুমি আগে চলে যাও।